আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি হাফিজাস রেসিপিস। আজকে খুবই সিম্পল একটি ভর্তার রেসিপি দেখাবো। যেহেতু গরম আসছে, সেহেতু গরমকালে কিন্তু ভাতের সাথে ভর্তা খুব ভালো করে জমে যায় এবং এটা স্বাস্থ্যের পক্ষে ভালো, হজমেও সুবিধা হয়। তো চলুন শুরু করা যাক। তো ভর্তা বানানোর জন্য এখানে টমেটো নিয়ে নিয়েছি, দুইটা মিডিয়াম সাইজের, আর বড় হইলে যেমন। এখানে একটু ডিম ভেজে নিয়েছি, সাথে নিয়েছি পেঁয়াজ এবং ধনে পাতা আর কাঁচামরিচ। এখন আমরা ভর্তাটাকে তৈরি করে নেব। তো টমেটোর সাথে প্রথমে হচ্ছে আমরা লবণ দিয়ে নিয়েছি, এখন হচ্ছে টমেটোটাকে মাখব। লবণ দিলে দেখবেন যে টমেটোটা অটোমেটিক্যালি গলে যাচ্ছে, সেজন্য আলাদা করে আর আপনাদের কষ্ট করতে হবে না, এটাকে ব্লেন্ড হবে কিনা বা হবে কিনা। এখন হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনে পাতা দিয়ে প্রথমে মাখব, সবশেষে হচ্ছে ডিমটা দিব। আপনারা হয়তো ডিম টমেটোর ভর্তা, ডিম টমেটোর চাটনি, অনেক টাইপের খাবার খেয়ে থাকবেন। আমরা ডিম ভাজিটা দিয়ে দিচ্ছি। তো আমি ভাবলাম যে ডিমের এটাকে একটু বদল করে করা যাক। সত্যি বলতে কি, ভর্তাটা খেতে খেতে একদমই খারাপ লাগে না, প্লাস এটা খুবই ঠান্ডা, আবার হচ্ছে স্বাস্থ্যকর। অর্থাৎ এখানে যেহেতু ডিম আছে, সেহেতু প্রোটিন আছে, আর ডিমটা ভাজা হওয়ার কারণে তেলও আছে। সত্যি বলতে কি, আমরা যে শরীরে ফ্যাট বা তেল আছে, এটা কিন্তু একদমই অপ্রয়োজনীয় না। আমাদের শরীরে চলার জন্য অবশ্যই ফ্যাটের দরকার পড়ে, কিন্তু আমাদের খাওয়া দাওয়া করতে হবে পরিমিত এবং হচ্ছে সময় এবং ঋতু বুঝে। একটা আইডিয়া দিই, যদি মনে করেন যে কোনো কারণে আপনি একবেলা বেশি খেয়ে ফেলেন, বা হয়তো আপনাদের দাওয়াত আছে বা ফিস্ট খাবেন, সেজন্য হবে কি, সকালে বা দুপুরে খাবারটা কম করে খেয়ে ক্যালোরিটা ব্যালেন্স করতে হবে। মানে খাওয়াতে কোনো দোষ নেই, খাওয়ার পরে আপনাকে হচ্ছে ক্যালোরিটা খরচ করতে হবে, প্লাস খেতে হবে হচ্ছে ক্যালোরি মেপে। এখন এখানে সরিষার তেলটা দিয়ে দিচ্ছি। এই সরিষার তেলতে ভর্তা বানানোর চল কিন্তু আমাদের দেশে বহু পুরনো, বিশেষ করে গ্রাম অঞ্চলে প্রাচীনকালে থেকে হচ্ছে ভর্তা বানানোর চল আছে। এটা যেমন খেতেও ভালো, তেমন হচ্ছে খরচও কিন্তু খুব বেশি লাগে না। ভর্তার কথা চিন্তা করলে কিন্তু ভাত ভর্তার কথা আসে। ভাতের কথা চিন্তা করলে মনে হয় যে স্বাস্থ্যখানের আমলে 1 টাকায় 8 পোন চাল পাওয়া যেত, তখনও মানুষ অভাবে থাকতো এবং ওই ভাতটাকে লবণ কিনতে পয়সা না থাকার কারণে ভাতটাকে সমুদ্রের পানি যাতে লবণ রাখতো ওই পানিতে ভিজিয়ে খেতো, যাতে লবণ কেনার পয়সা না লাগে। তো এই কথাটা ওই ভর্তাটা বানানোর সময় বারবারই মনে পড়ছিল। তো সবাই ভালো থাকবেন, আবারও দেখো নতুন রেসিপি নিয়ে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। আল্লাহ হাফেজ।